খেলোয়াড়রা কোনো নির্দিষ্ট ফর্মেটে খেলতে চায় সেই চুক্তিপত্র স্বাক্ষর করেছে তবে জালাল ইউনুস বললেন প্লেয়ারদের কোন ফর্মেটে খেলাতে হবে সেটা বোর্ডই নির্ধারণ করতে চায় দীর্ঘদিন ধরেই জাতীয় দলের ক্রিকেটাররা ভিন্ন ভিন্ন ফর্মেট থেকে নিজেদের দূরে সরিয়ে রাখছেন বিশেষ করে তামিম ইকবাল ও সাকিব আল হাসান যে কারণে অনেক সময় সমস্যার মধ্যে পড়তে হয়েছে টিম ম্যানেজমেন্ট ও বিসিবিকে আর তাই এটি থেকে মুক্তি পেয়েতে খেলোয়াড়দের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে বিসিবি অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বললেন খেলোয়াড়দের সঙ্গে আজ বিসিবিতে বৈঠকে বসেন তারা আজকে সবাইকে একসাথে ডেকেছিলাম চুক্তি স্বাক্ষর করার জন্য সেজন্যই সবাই এসেছিল কয়েকজন আসতে পারেনি ব্যক্তিগত কারণে অলমোস্ট সতেরো থেকে আঠারো জন ছিল আমরা সবাই একসাথে বসছিলাম অনেকেই প্রিমিয়ার লিগে ব্যস্ত ছিল একসাথে পাওয়া যাচ্ছিল না আমরা বসে নিজেদের মধ্যে খেলা নিয়ে আলোচনা করেছি কে কোন ফর্মেটে খেলবে সেভাবেই চুক্তিতে স্বাক্ষর করেছে জানালেন জালাল ইউনুস যে কারণে এখন থেকে হুট করেই নির্দিষ্ট কোনো ফর্মেট থেকে খেলোয়াড়দের সরে আসার কারণ নেই প্লেয়াররা কোন ফর্মেটের জন্য অ্যাভেলেবল তারা সেভাবেই চুক্তিতে স্বাক্ষর করেছে এটা তো এখন ইতোমধ্যে সিদ্ধান্ত হয়ে গেছে কে কোন ফর্মেট খেলবে ডিসেম্বরে চুক্তি শেষ হওয়ার পর আমরা বলতে পারবো বোর্ড থেকেই সাকিবদের বোর্ড থেকেই সাকিবদের বলতে চায় কাকে কোন ফর্মেটের প্রয়োজন জালালিনুস আরও বলেন এখন থেকে খেলোয়াড়রা নয় বোর্ডেরই সময় এসেছে কে কোন ফর্মেটের জন্য উপযুক্ত সেটা বলার এমনকি সেভাবেই এগোতে চায় বিসিবি তবে একান্ত ব্যক্তিগত সমস্যা না থাকলে ছাড় দেওয়া হবে না চুক্তিবদ্ধ খেলোয়াড়দের আমরা তো চাই প্লেয়াররা চুক্তি অনুযায়ী খেলুক অনেকে ব্যক্তিগত কারণে খেলতে পারবে না সেটা ভিন্ন ব্যাপার তখন আমরা অন্য দৃষ্টিতে দেখব বিষয়টি কিন্তু আমার মনে হয় এখন সময় এসেছে যে প্লেয়ারদের বলতে পারি তোমাকে এই ফর্মেটে খেলতে হবে এটা আমরা বলতে পারি তখন সে সিদ্ধান্ত নিতে পারি খেলবে কি খেলবে না কিন্তু প্লেয়াররা কোন ফর্মেটে খেলবে সেটা আমরা বোর্ড থেকে বলতে চাই